সারা বছর ঘটে পয়সা জমিয়ে পূজোর সূচনা স্কুল রোড তরুণ গোষ্ঠীর। বনগাঁ শহরের এই জগদ্ধাত্রী পূজো এবার 51 বছরে। মায়ের পূজোর আয়োজন করতে ঘটে পয়সা জমানো শুরু করেছিলেন কয়েকজন যুবক। বছর শেষে সেই ঘট ভেঙে 1200 টাকা জোগাড় হয়, তা দিয়েই হয় মায়ের পূজো। তবে সে অনেক আগের কথা। সেদিনের সেই তরুণেরা আজ বৃদ্ধের দলে নাম লিখিয়েছেন। 1973 সালে সূচনা হয় বনগাঁ স্কুল রোড তরুণ গোষ্ঠীর জগদ্ধাত্রী পূজো। বর্তমানে এই পূজো 51 বছরে পা দিয়েছে। এ বিষয়ে বর্তমান পূজো কমিটির সম্পাদক পৃথ্বীশ কুমার মুখার্জি বলেন, শুরুর দিনগুলো এত সহজ ছিল না। বনগাঁতে তখন কোনো জগদ্ধাত্রী পূজো হতো না। আমরা কয়েকজন যুবক ঠিক করেছিলাম পূজো করবার, সেই থেকেই পূজো হয়ে আসছে। এ বিষয়ে তিনি আরো বলেন, প্রথমেই আমরা এই দুজন ছিলাম, আরও আজ 7-8 জন বন্ধু ছিল। এরা মিলে আমরা এরকম একটা দোকান ছিল, মুদিখানার দোকান, রিলায়েন্স যেটা, সেটা মুদিখানার দোকান ছিল। ওই দোকানে বসে আমরা 7-8 জন মিলে এই পুজোর পরিচালনা করার জন্য চেষ্টা করেছিলাম। কারণটা একটাই, বনগাঁয় তখন কোনো জগদ্ধাত্রী পুজো, সার্বজনীন জগদ্ধাত্রী পুজো হতো না। সেই সার্বজনীন জগদ্ধাত্রী পুজোটা আমরা করলাম, উদ্যোগ নিয়ে করলাম, এবং প্রথম বছর করতে গিয়ে আমরা খুবই বাধা বিঘ্নের মধ্যে ছিলাম। কারণ তখন কালী পুজো আর দুর্গা পুজো বনগাঁয় প্রচুর পরিমাণে হতো, এবং সবাই কালী পুজো আর দুর্গা পুজো নিয়েই ব্যস্ত থাকতো। যার ফলে এই পুজোটা হওয়াতে অনেক লোকের মনে ক্ষোভ এসেছিল। কিন্তু আমরা প্রথম যখন পুজোটা করি, তখন এই পুজো আমাদের এই রাস্তার উপর হতো না। আমরা অনেক কষ্ট করে পারমিশন জোগাড় করেছিলাম, রাস্তার তলা দিয়ে যানবাহন চলাচল করার সত্ত্ব দিয়ে আমরা উপরে ঠাকুর মণ্ডপ করে প্যান্ডেল করে আমরা এই পুজো শুরু করি। পুজো উপলক্ষে গত কয়েক বছর ধরে তরুণ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে পত্রিকা। নিয়ম মেনে এবছরও প্রকাশিত হয়েছে তরুণিমা। বনগাঁর বিশিষ্ট জনেদের লেখায় সমৃদ্ধ হয়েছে সেই পত্রিকা। পুজো কমিটি সূত্রে জানা গেল, স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ যার যেমন সাধ্য সে সেভাবেই দান করেন, তা দিয়েই মায়ের পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে কোনো চাঁদা কাটা হয় না। পুজো কমিটির সভাপতি কৃষ্ণপদচন্দ্র বলেন, অতীতে যারা পুজো শুরু করেছিলেন তাদের মধ্যে অনেককেই আজ আমরা হারিয়েছি, আর কয়েকজন আছেন। সময়ের নিয়মে বর্তমান প্রজন্ম পুজোর হাল ধরেছে। সকলে মিলে এভাবেই পুজোর আয়োজন করা হয়। 1973 সালে এখানে বসেই চিন্তা ভাবনা করতে করতে এই পুজো তৈরি হয়, যাতে কিছু বয়স্ক মানুষ ছিলেন এখানে, সেই সব মানুষগুলো এখন আর অনেকেই বেঁচে নেই। তার মধ্যে ভুবন রায় আমাদের অল্প বয়সীর মধ্যে আছি এখনও, আমি এখনও এদের মধ্যে একটু বয়স বেশি, এরা একদম প্রথম থেকেই ছিল। তারপরে আমার বর্দা ছিল, ভুবন রায় ছিল একটা সময়, এর মধ্যে কিন্তু ভূপেন শেঠও জড়িয়েছিল। ভূপেন শেঠও এখানে আসতেন এইভাবে, বিশেষ করে এখানে রানদিকে বীরেন্দা, ননি মজুমদার, এখানে কল্যাণদার বাবা, কল্যাণদার নিজে, আমরা সবাই মিলে আমরা তাদেরকে অ্যাসিস্ট করেছিলাম। বল্টু আমাদের পরের ব্যাচ, এরাও সঙ্গে ছিল। তখন থেকে এই পুজো আমরা করে আসছি, আমরা জড়িয়ে আছি কেউ না কেউ। আমার এই জীবনে 51 বছর এতেই আছি আমি, এরাও 51 বছর আছে। তার আগে থেকে এখানে বনগাঁতে এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল না, সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়। এটা তৈরি হওয়ার সেই জিনিসটাকে আমরা রাখছি, এবং এখানকার যে ব্যবসাদার আছেন, যেসব মানুষরা আছেন, তারা আমাদের সাহায্য করেন এখানে নিজেদের ইচ্ছা মতো। এখানে কিন্তু জোর জুলুমের কোনো ব্যাপার নেই, নিজেদের ইচ্ছা মতো তারা আসেন, তারা পুজো করেন, পুজোতে সাহায্য করেন, আমরা তাই দিয়ে পার করি। এবং আমাদের বনগাঁর মানুষ আমাদেরকে সেই সম্মান দিয়েছে, সেই জন্য বনগাঁর মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। সম্পাদক হিসেবে ও বহুদিন ধরে সম্পাদকের দায়িত্ব পালন করে, আমাদের মতো লোকগুলো কিছু কিছু দায়িত্ব পালন করে যেতে হয়, আমরা সম্মানের সঙ্গে করি, আমরা আনন্দ পাই। এটা কিন্তু আমাদের জোর করে না, আমাদের আনন্দ পাওয়ার জন্য আমি এখানে আসি। তরুণ গোষ্ঠীর পুজো যখন যারা ছিলেন, তারা বড় বয়স্ক মানুষরা শুরু করেছিলেন, কিন্তু কিছু তরুণদের হাতে দিয়েছিল। আজকে না, আগে যে ছেলেগুলো ছিল তারা এখনো আছে, আগামী দিনও যতদিন বাজবে থাকবে। চিরাচরিত প্রথা মেনে এদিনও সকলে নিষ্ঠার সাথে সামিল হলেন এই পুজোয়। দীপ সরকারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।